রাস্তা না বলে এটিকে ছোটখাটো পুকুর বলা যেতে পারে। দীর্ঘ সংস্কারের অভাবে রাস্তাতেই তৈরি হয়েছে এমন বিপজ্জনক গর্ত। বহুবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কাজ না হওয়ায় অবশেষে জলকাদায় ভরা সেই রাস্তায় কলাগাছ ধানগাছের চারা লাগিয়ে অভিনব প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা। উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের কোনিয়ারা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পারমাদান হরিনাথপুর রাস্তাটির প্রায় তিন কিলোমিটার এলাকা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তাটির কোনো সংস্কার হয়নি, যার কারণে রাস্তার মাঝে বড় বড় গর্ত তৈরি হয়ে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে সেই রাস্তা দিয়েই চলাফেরা করতে হচ্ছে গ্রামের মানুষদের। পনেরো বছর আগে তৈরি হওয়ার পর এখনও পর্যন্ত কোনো সংস্কার হয়নি। এক সময় এই রাস্তা দিয়ে বাস চলাচল করলেও বেহাল রাস্তার কারণে সেই বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এখন মোটরসাইকেল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে পড়েছে। আমাদের এই রাস্তাটায় দীর্ঘ আট মাস বাদ চলেছিল বনগাটু পারমদন ফরেস্ট বিভূতিভূষণ অভয়ারণ্য। এ পর্যন্ত দীর্ঘদিন বাদ চলতে চলতে হঠাৎ রাস্তার যখন এই বেহাল অবস্থায়, তখন বাসের ড্রাইভার বা কন্ট্রাক্টর ওরা বললো আমরা এই রাস্তায় বাস চালাতে পাচ্ছি না, কারণ আমাদের সেই সময়টা মেনটেন করতে পারছে না, সেই জন্যে বাসটা দীর্ঘদিনই বন্ধ হয়ে গেল। আর এই অবস্থা আমাদের এইখানে যে পারমদন যে হাটটা, এই হাটটা দীর্ঘ আজকে পাঁচ বছর করা হয়েছে। এই হাটে বিভিন্ন জায়গা, ধরুন হরিনাথপুর, বিয়ারা, বিভিন্ন জায়গা লোক, হ্যাঁ, ঝুপো, করঙ্গ, সমস্ত জায়গার থেকে লোকজন আসে, এসে আমাদের এই হাটটা লোকজন আসে মানে বেচা কেনা করতে, অথচ তাদের কোনো আসার কোনো সাইড নেই। তো রাস্তাটা কতদিন ধরে খারাপ হয়ে আছে? আজ ধরুন প্রায় বারো বছর। কি অবস্থা রাস্তাটা? কি রাস্তাটায় আমি দীর্ঘ ধরুন পঞ্চায়েত সমিতিতে বা বাগদা বিডিওতে আমি দরখাস্ত নিজেও দিয়েছি, ঠিক আছে, এবং আমাদের গ্রামবাসী সমস্ত লোকের সই স্বাক্ষর দিয়ে পিটিশন করে আমরা জমা দিয়েছি। সেই জমা দেওয়াতেও কোনো সুরাহ আমি পাইনি। হরিনাথপুর পারমদানি একটা মাত্র রাস্তা, এই রাস্তাটা আজ থেকে পনেরো বছর আগে একবার হয়, তারপরে থেকে আর কোনো রিপেয়ার হয়নি। ওই পঞ্চায়েত থেকে বা ভাড়ার থেকে কোনো ইট দেওয়া হয়, ইট দেওয়ার পরে কোনো রকম চলা হয়, কিন্তু এই যে রাস্তা প্রতিনিয়ত আমার বিশেষ করে আমি এজেন্সি করি এলআইসির, আমার এলআই পারমদানের প্রচুর কাস্টমার আছে, আমাকে প্রতিনিয়ত আসতে হয়, আমাকে লুঙ্গিপুরে আসতে হয়। কী অবস্থা রাস্তার? আর রাস্তা এই দেখতে পাচ্ছেন যে কী অবস্থা, এ তো মুখে ভাষা নেই, ভাষা নেই যে এই কথা বলবো। এখন গাড্ডা মানে এখানে বাইক রেখে এসে লুঙ্গিপুরে আসতে হয়, এমন অবস্থা। বাইক চালানো যায় না, ন্যূনতম বাইক চালানো যায় না, সাইকেল তো দূরী কথা, বাস দূরী কথা, তিন চাকা চার চাকা দূরী কথা, বাইক চালানো যায় না, এমন পরিস্থিতি। বর্ষা হলে আমাদের বাইক ওই বাড়ির মধ্যে ঢুকিয়ে দিতে হয়, ঢুকিয়ে আমার লুঙ্গি পরে বা গামছা পরে পার হয়ে আবার বাইক মানে কালেকশন করতে হয়। প্রতিনিয়ত সমস্যা, বারো বছর ধরে সমস্যা হচ্ছে। এখানে চাষিরা আছে, এখানে চাষিরা আছে, চাষিরা প্রতিনিয়ত যে দুর্ভোগ পোহাচ্ছে তার কথা শেষ মানে বলে শেষ করা যাবে না। পঞ্চায়েতকে জানানো হয়েছে, ওই দুটো ইট দিয়ে যায়, কিন্তু ইটের রাস্তা না, এটা পিসের রাস্তা, এটা হচ্ছে আমি যতদূর জানি পঞ্চায়েত সমিতির রাস্তা, কিন্তু সেই রাস্তাটা আজকে দীর্ঘদিন এত বলার পরেও কোনো তার প্রতিকার হয়নি বা আমাদের সুরাও হয়নি। তাই আমাদের ধান লাগাবো না, কী করবো, এরপরে আরও কিছু হবে, চাষ হবে, এখানে রুলার কী বলে আপনার জিসিবি খুলে দেবো, খুলে দিয়ে ধান নাশ করবো। রাস্তার জন্য দরকার, রাস্তার জন্য না তো রাস্তা দরকার নেই, মানুষ চাষ করুক, চাষ করলে মানুষের উন্নতি হবে, সে সেই জমি থেকে ফসল হবে, মানুষ খাবে। প্রশাসনিক উদাসীনতার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে গাছের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের মানুষ। এ ব্যাপারে বাগদা পঞ্চায়েত সমিতির সহসভাপতি তরুণ ঘোষ জানান, প্রধানমন্ত্রী সড়ক যোজনার এই রাস্তা সংস্কারের জন্য গত চার বছর ধরে কোনো অর্থ বরাদ্দ না হওয়ায় কিছু করা সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় দেওয়া আছে এবং বিএডিপিতে অলরেডি দু একবার করা হয়েছে, কিন্তু চার বছর ধরে কোনো প্রধানমন্ত্রী সড়কের টাকা এবং বিএডিপির টাকা আমাদের পশ্চিমবঙ্গ সরকার পায়নি, সেই কারণে ওই স্কিমগুলো কিছু করা যাচ্ছে না, কোনোরকমভাবে এর করার কোনো রাস্তা নেই। ওই বড় লরি উঠে সেগুলো সব নষ্ট হয়ে যায়, কিন্তু সেটা বড় লরির রাস্তা তো এটা না, চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, কি ভাবছেন আপনারা? এই নিয়ে আমরা চেষ্টা করছি জেলা পরিষদ থেকে কিছু পয়সা করি ইতিমধ্যে অনুমোদন দেওয়ার ব্যবস্থা ওরা করেছে, খুব তাড়াতাড়ি তার কাজ হবে। এছাড়া আর এই মুহূর্তে বিএডিপি বা প্রধানমন্ত্রী সড়ক আসবার কোনো টাকা আসবার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। অবিলম্বে রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।
ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते हैं। आर कोलकाता नय टाइटन आई प्लस एखन बनगा शहरे एखाने चक्षु परीक्षा करा हय कन्टैक्ट लेंस फ्रेम सनग्लास पावा जाय आज ही आसुन बनगार जशोर रोडेर धारे निजस्व शोरूमे जोगाजोग 8167734766।